এই যে দেখছো এখন আমার ঠাকুর এখানে থাকে, তো খুব বাজে লাগে কারণ ওই যে উপরে বক্স আমরা রেখেছি বা নিচে এই যে ওষুধের বক্স বা চাল এগুলো সব দাম মতো, প্লাস এই ইউজ এই স্পেসটা ইউজ করতে পারি না। তো তাই এটা অনেক দিনের ইচ্ছে ছিল ঠাকুরের একটা ডেডিকেটেড জায়গা করব, তো সেটারই আজকে ব্যবস্থা চলছে। ওই যে ওইটা ফিক্স করা নিয়ে বসেছে, এগুলো খুব কমপ্লেক্স হয়, মানে অনেকটা দেখে দেখে করতে হয়, কারণ একবার ড্রিল করে নিলে সেটা খুলে আবার অন্য জায়গায় ড্রিল করাটা সম্ভব হয় না। জিনিসটা ড্রিলই করতে হবে, এটা পুরো সলিড উড, মানে ইঞ্জিনিয়ার্ড উড না, এগুলো সলিড উড আর আয়রন বার, তো বেশ পোক্ত ফার্নিচার। উপরে একটা ড্রয়ার আছে আর নিচে তাক আছে, এই যে দেখো এইরকম এখনো দাঁড়িয়েছে, এখনো একটু ফিনিশিং বাকি আছে, আমি দেখতে পাচ্ছি পাল্লা গুলো দিতে বাকি আছে, পাল্লা গুলো তাক গুলো লাগাতে হবে, তারপরে ছড়িয়ে আছে চারিদিকে। তো আমাদের ঠাকুরের জায়গাটা এখনো চলছে, একটুখানি ভুল অ্যালাইনমেন্ট হয়ে গেছিলো তাই খুলে আবার রিসেট করতে হলো, তো সেই জন্য আজকে আর হবে না সেট করা, আর কালকে হয়তো করব, কালকে বা পরশু করবো। এগুলো একটু কমপ্লেক্স লাগিয়ে ফেলেছি, এবার এটাকে খোলা হয়ে যাচ্ছে তাই হাতে লাগছে, ওই অ্যালেন কি দিয়ে করতে হচ্ছে ওই জন্য হাতে লাগছে, হাত ব্যথা হয়ে গেছে, চাকনাগুলো প্রপার টুলস এখনো অবধি তো নেই, না টুলস হলেও হবে না, এটা হবে না, অ্যালেন কি দিয়েই করতে হবে। মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রোববার, এখন বাজে হচ্ছে 12টা, আমরা উঠেছি অনেক সকালেই, সকাল থেকে যা যা কাজকর্ম সব হয়ে গেছে, ঘর ক্লিন, ব্রেকফাস্ট, ইন্ডিয়া কলিং, বন্ধু বান্ধবদের কলিং, ইন্ডিয়াতে ফেলে আসা সব কাছের মানুষদের সাথে কথাবার্তা সব হয়ে গেছে, মেগা চান হয়ে গেছে, আমার চান হয়ে গেছে, আর পেছনে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ঠাকুরের ক্যাবিনেট সেট আপ হয়ে গেছিল কাল রাতেই, তো কালকে আর শিফট করতে পারিনি, আজকে আমি এটা শিফট করব আর তোমাদের দেখাবো আমার ঠাকুরের ক্যাবিনেটটা। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, এমনভাবে ঠাকুরকে আমি রেখেছিলাম আমি ঠিক নিজে স্যাটিসফাইড হচ্ছিলাম না, তো এটা আমি ট্রান্সফার করব। আর তোজো এখন পটি করছে, চান করবে, তো বাই দ্য টাইম তোজো চান করে তোজো আর শুভ রেডি হচ্ছে, আমি এই কাজটা গুছিয়ে ফেলবো, তারপর আমরা যাব হচ্ছে বাইরে, তো চলো তোমাদের দেখাই। Thank you.
অনেকদিন ধরে অপেক্ষা করা ওই ঠাকুরের জায়গা আমার সেট আপ হয়ে গেছে। হ্যাঁ, ঠাকুরই খাওয়া হয়ে গেছে। চলো, তো সেট হয়ে গেছে এখানে, মোটামুটি ধরে গেছে। যে জায়গাটা বেশ ছোট্ট আর কম্প্যাক্ট, শুধু এই ওপরটাই যা ভর্তি হয়ে গেছে, কারণ গোপালের প্রচুর জামা আছে, আর তারপর ওই ছোটো ছোটো কাপড় আছে পাতার, তারপর গায়ে ঠাকুরের গায়ে দেওয়ার শীতের এগুলো সব রয়েছে, ওগুলো ব্যবস্থা করে রাখতে হবে। তো এই জায়গাটা যেটা মানে এমনি ঠিক আছে, কম্প্যাক্ট, ছোট্ট, বেশ সুন্দর, কাজের হয়েছে অনেকটা, এটা আমি অনেকদিন থেকেই চাইছিলাম। এই জায়গাটা খালি হয়ে গেছে ঠাকুরের, এইখানটা ঠাকুর ছিল পুরো খালি হয়ে গেছে। এইটা এবার আমাকে গুছিয়ে কিচেনের জিনিসপত্র বা আমাদের গ্রসারি যেগুলো, গ্রসারি, এক্সট্রা গ্রসারি, ওগুলো সব এখানে রাখা হবে। এটা অ্যাকচুয়ালি এটা স্টোর রুম, অনেকটা জায়গা, একটা ওয়াকিং ক্লোজেট টাইপের ছোট। এবার হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো, তাই এখন খাওয়ার বন্দোবস্ত হচ্ছে। তোজো আর মেঘা ভাত খাবে, এখন খুব একটা বাইরে আমরা খাই না, আমার পেটের প্রবলেমটা হওয়ার পর থেকে, এবং তার আগেও আমরা যে খুব বাইরে খেতাম তা নয়। তো ওদেরকে খাইয়ে নিয়ে আমরাও লাঞ্চ করে আমরা বেরোবো। ইচ্ছে আর টুকটাক কিছু মানে পেন্ডিং উইকলি গ্রসারি পড়ে রয়েছে, সেগুলো কিনতে হবে। আর মেঘার স্কুল শুরু হচ্ছে নেক্সট উইকে, তো স্কুলের কিছু জিনিসপত্র, ব্যাক টু স্কুল, তো সেই জিনিসগুলো কেনারও আছে, আর কিছু ঠাকুরের জিনিসও আমার কেনা রয়েছে, ঠাকুরের থালা ছোটো যেগুলো এসে থেকে আমি পাইনি কোথাও, তো সেগুলো কেনার আছে। তোমাদের সাথে তাহলে পরে আবার দেখা হচ্ছে। শুনেছি এখানে একটা খুব সুন্দর স্টোর আছে, ইন্ডিয়ান স্টোর, যেখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়। এখনও অবধি কোনো ইন্ডিয়ান স্টোরে আমি আমার মনের মতো ঠাকুরের থালা বাসন এগুলো কিছুই পাইনি, তো আজকে আমি সেই স্টোরটায় যাব, গিয়ে দেখি ওখানটা কীরকম, ওখানে আমি পাই কি না, কয়েকটা জিনিস আমার কেনা রয়েছে। চলো তাহলে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে, আজকে আপাতত এই অবধিই থাক।